ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। এর আগের দিন আমরা পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভর সম্বন্ধে জেনেছিলাম এবং কয়েকটা উদাহরণ দেখিয়ে দিয়েছিলাম যে কপার ও আয়রনের ক্ষেত্রে পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভর দেখা যায়। তো আজকে আমরা জানব যে তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করা হয়। তো প্রথমেই আমরা দেখব যে মূলকের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করা হয়। তো মূলক মানে আমরা জানি, যেমন সালফেট মূলক, ক্লোরাইড মূলক, নাইট্রেট মূলক, এই যে মূলকগুলো আছে, এর তুল্যাঙ্ক ভর সমান মূলকের সংকেত ওজন বাই যোজ্যতা। তাহলে যেমন ধরো সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর কত হবে, সংকেত ওজন কত সালফেটের, সালফারের 32 প্লাস 4টা অক্সিজেন মানে 16×4 বাই যোজ্যতা কত, যে মূলকের যে চার্জ সেটাই ওর যোজ্যতা মানে 2, তাহলে সমান কত হবে 96/2 সমান 48। তাহলে সালফেট মূলকের তুল্যাঙ্ক ভর 48। এবার জানবো অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করা হয়। অ্যাসিডের তুল্যাঙ্ক ভর সমান লেখা যায় অ্যাসিডের আণবিক ওজন বাই ক্ষারগ্রাহিতা। ক্ষারগ্রাহিতা মানে অ্যাসিডে যতটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে সেটাই ওর ক্ষারগ্রাহিতা। যেমন ধরো এই সেলে একটা হাইড্রোজেন আছে তাই ক্ষারগ্রাহিতা 1, সালফিউরিক অ্যাসিডে দুটো হাইড্রোজেন আছে তাই ক্ষারগ্রাহিতা 2, নাইট্রিক অ্যাসিডে একটা হাইড্রোজেন আছে তাই ক্ষারগ্রাহিতা 1। তাহলে এবার আমরা সালফিউরিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ওজন কত হবে, হাইড্রোজেনের দুটো আছে তাহলে 1×2 প্লাস সালফারের 32 প্লাস অক্সিজেনের 16 করে 4টে আছে, তাহলে 16×4 বাই ক্ষারগ্রাহিতা কত, দুটো হাইড্রোজেন আছে প্রতিস্থাপনযোগ্য তাই 2, তাহলে সমান 98/2 সমান 49। আবার এই সেলের ক্ষেত্রে কত আণবিক ওজন অ্যাসিডের, হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের 35.5, আর এর ক্ষারগ্রাহিতা কত, একটা হাইড্রোজেন আছে তাই 1 সমান 36.5। এবার দেখব ক্ষারের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করা হয়। ক্ষারের তুল্যাঙ্ক ভর সমান লেখা যায় ক্ষারের আণবিক ওজন বাই অম্লগ্রাহিতা। তাহলে অম্লগ্রাহিতাটা ক্ষারগ্রাহিতার ঠিক বিপরীত, অর্থাৎ এখানে ক্ষারে যতটা প্রতিস্থাপনযোগ্য ওএইচ মাইনাস থাকবে সেটাই হচ্ছে ওর ক্ষার অম্লগ্রাহিতা ক্ষারের। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইডে কটা একটা ওএইচ আছে তাই অম্লগ্রাহিতা 1, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে কটা ওএইচ আছে দুটো তাই অম্লগ্রাহিতা 2। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যাঙ্ক ভর হবে, ওর আণবিক ওজন কত, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1 বাই ওর অম্লগ্রাহিতা কত, একটা ওএইচ ওএইচ আছে তাই ওএইচ মাইনাস আছে তাই এর অম্লগ্রাহিতা হবে 1 সমান কত হবে 40/1 = 40। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কত হবে, ক্যালসিয়ামের 40 প্লাস ওএইচের 17, দুটো ওএইচ আছে তাই 17×2 বাই ওর অম্লগ্রাহিতা কত, দুটো ওএইচের জন্য অম্লগ্রাহিতা 2, তাহলে সমান 74/2 = 37। এবার আমরা দেখব লবণের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করা হয়। লবণের তুল্যাঙ্ক ভর সমান লিখতে পারি লবণের সংকেত ওজন বাই প্রতি অণুতে ক্যাটায়ন বা অ্যানায়নের মোট যোজ্যতা। অর্থাৎ লবণের সংকেত ওজনকে ওর লবণের অণুতে যে ক্যাটায়ন অথবা অ্যানায়নের যে মোট যোজ্যতা সেটা দিয়ে ভাগ করলে আমরা ওদের তুল্যাঙ্ক ভর পেয়ে যাবো। যেমন এনএসিএল, এনএসিএলে কী কী আছে, একটা এনএ প্লাস একটা সিএল মাইনাস, তাহলে আমরা এর লবণের সংকেত ওজন কত, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5 বাই এখানে দেখো ক্যাটায়নের যোজ্যতাও 1, অ্যানায়নের যোজ্যতাও 1, তাই কত হবে বা 1 দিয়ে ভাগ হবে, তাহলে সমান হলো কত 58.5। আর ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো এখানে ক্যালসিয়ামের কত, পারমাণবিক ওজন 40 প্লাস ক্লোরিনের 35.5×2 বাই এখানে ক্যাটায়নের যোজ্যতা কত, +2। আবার অ্যানায়ন যদি নাও অথবা অ্যানায়ন নিলে কী হবে, যে ক্লোরিনের মাইনাস 1 করে, তার মানে দুটো ক্লোরিন আছে মানে -2, মানে এই যে যোজ্যতা সেটা কত, 2, ক্লোরিনেরও 2 ক্যালসিয়ামেরও 2, তাই এখানে আমরা যে কোনো একটা দিয়ে করলে 2 দিয়ে ভাগ করব, তাই এখানে সমান 111/2 = 55.5। ঠিক আছে, পরেরটা কীভাবে করবো, জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভর কীভাবে নির্ণয় করব। আচ্ছা, জারক দ্রব্যের তুল্যাঙ্ক ভর সমান লেখা যায় আণবিক ওজন বাই গৃহীত ইলেকট্রন সংখ্যা। যেমন ধরো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যে Mn4- + 8H++5E, এখান থেকে Mn2++4H2, এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার যে আয়নীয় ফর্ম K+Mn4-, তাহলে আমরা যেটাতে জারণ বিজারণ ঘটছে সেটাই আমরা এখানে দেখিয়েছি।
তাহলে এমএনও ফোর মাইনাস, তাহলে এখানে আমরা বলতে পারি যে এমএনও ফোর মাইনাসটা এখানে এমএন টু প্লাসে বিজারিত হয়েছে। তাহলে কেএমএনও ফোর মাইনাস একটা জারক দ্রব্য, নিজে বিজারিত হয় অপরকে জারিত করে। আচ্ছা কেএমএনও ফোরের তুল্যাঙ্ক হয় তাহলে বলতে পারি যে কি ওর যে আণবিক ওজন কত, পটাশিয়ামের 39.1 প্লাস ম্যাঙ্গানিজের 55 প্লাস অক্সিজেনের 16:4 বাই গৃহীত ইলেকট্রন সংখ্যা, মানে কটা ইলেকট্রন লেগেছে এখানে ইকুয়েশনটা সমাধান করতে, লেগেছে 5টা ইলেকট্রন, তাই এখানে 5 দিয়ে ভাগ হবে সমান 158.1/5 সমান 31.62। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জারক দ্রব্যের তুল্যাঙ্কভার নির্ণয় করব। এরপরে দেখব বিজারক দ্রব্যের তুল্যাঙ্কভার কীভাবে নির্ণয় করা হয়। বিজারক দ্রব্যের তুল্যাঙ্কভার সমান লিখতে পারি আণবিক ওজন বাই বর্জিত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ কতটা ইলেকট্রন বর্জন করছে। কারণ কি, বিজারক দ্রব্য নিজে জারিত হয় অপরকে বিজারিত, নিজে জারিত হওয়া মানে কি ইলেকট্রন বর্জন করা। ঠিক আছে, যেমন ধরো আয়রন টু প্লাস, এখান থেকে যদি আয়রন থ্রি প্লাসে জারিত হয় তাহলে কী হবে, একটা ইলেকট্রন বর্জন করবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ফেরাস সালফেটের তুল্যাঙ্ক ভার, দেখো ফেরাস সালফেট এখানে আয়রন টু প্লাস আছে, মানে আয়রন টু প্লাস আর সালফেট টু মাইনাস, তাহলে এই দুটো কী হচ্ছে সবসময় এরা প্রশমিত অবস্থায় থাকে, একটা যৌগে যে আয়নগুলো থাকবে সেটা প্রশমিত অবস্থায়। ঠিক আছে, তাহলে ফেরাস সালফেটের তুল্যাঙ্ক ভার বলতে পারি যে কত হবে, আয়রনের 55.85 সালফারের 32 প্লাস অক্সিজেনের 16:4 বাই কটা ইলেকট্রন বর্জন করেছে, একটা, তাই 151.85 এর তুল্যাঙ্কভার। আচ্ছা, তোমাদের বইয়ে এই জারক বিজারক দ্রব্যের তুল্যাঙ্কভার এখানে না দেওয়া থাকতে পারে, এটা তোমরা অবশ্য পরে পেয়ে যাবে, যে জারণ বিজারণ যে অধ্যায় আছে তোমাদের সেই চ্যাপ্টারে তোমরা এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাই এগুলো যদি নাও থাকে তাও তোমরা এখন জেনে রাখো, পরে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ জানলাম বিভিন্ন প্রকার পদার্থের বা যৌগের তুল্যাঙ্কভার কীভাবে নির্ণয় করা হয় সেই সম্পর্কে। এবার আমরা আর একটা বিষয় জানব, মৌলের পারমাণবিক গুরুত্ব নির্ণয় পদ্ধতি। এখানে ডুলং ও পেটিট সূত্র এর সাহায্যে পারমাণবিক ওজন নির্ণয় এটা আমরা জানব, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে ছোটোখাটো অঙ্ক থাকে। ঠিক আছে, তো পারমাণবিক তাপ কাকে বলে, কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব ও আপেক্ষিক তাপের যে গুণফল সেটাকে আমরা বলবো পারমাণবিক তাপ। আর সাধারণ উষ্ণতায় কোনো কঠিন মৌলের পারমাণবিক তাপ সবসময় একই হয় এবং পারমাণবিক তাপের মান প্রায় 6.4 হয়। শুধুমাত্র ব্যতিক্রম আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে বলতে পারি যে পারমাণবিক গুরুত্ব ইনটু আপেক্ষিক তাপ সমান 6.4 প্রায়। ডুলং পেটিট পদ্ধতিতে মৌলের নির্ণীত পারমাণবিক গুরুত্ব সর্বদাই আনুমানিক হয়, অতএব আনুমানিক পারমাণবিক গুরুত্ব সমান বলতে পারি 6.4 বাই আপেক্ষিক তাপ। আবার মৌলের আনুমানিক পারমাণবিক গুরুত্বকে যদি মৌলের তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করা হয় তাহলে মৌলটির যোজ্যতা পাওয়া যায়। এখানে পারমাণবিক গুরুত্ব আনুমানিক বলে যোজ্যতার মান ভগ্নাংশ হতে পারে, সেক্ষেত্রে কী করা হয়, কাছাকাছি পূর্ণ সংখ্যাকে মৌলটির যোজ্যতা ধরা হয়, কারণ যোজ্যতা কখনোই ভগ্নাংশ হতে পারে না। যোজ্যতাকে মৌলটির তুল্যাঙ্ক ভার দ্বারা গুণ করলে মৌলটির সঠিক পারমাণবিক গুরুত্ব পাওয়া যায়। তাহলে এই পদ্ধতিতে আমরা মৌলের সঠিক পারমাণবিক গুরুত্ব পেতে পারি। তো এইটুকুই তোমাদের এখান থেকে ছোটোখাটো প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, এবারে আমরা শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন সম্পর্কে জানব। শতকরা সংযুক্তি কি, কোনো যৌগের প্রতি 100 ভাগ ওজনে যৌগে উপস্থিত মৌলের যত ভাগ থাকে সেটাকে বলা হয় সেই মৌলের শতকরা সংযুক্তি। অর্থাৎ ধরো একটা যৌগ এ বি এক্স, তাহলে এই যৌগে এ মৌল আর বি মৌল মিলে যৌগটা তৈরি হয়েছে, তাহলে এ মৌলের যত ভাগ থাকবে প্রতি 100 ভাগ যৌগে, আবার বি মৌলে যত ভাগ থাকবে সেটা হচ্ছে তার শতকরা সংযুক্তি। ধরো জল, জলের সংকেত আমরা জানি কি H2O, তাহলে 100 গ্রাম জল, এই যে 100 গ্রাম জলে হাইড্রোজেন কত গ্রাম বা অক্সিজেন কত গ্রাম সেটা হচ্ছে তার শতকরা সংযুক্তি। তো
আমরা জানি যে জলের হাইড্রোজেনের পরিমাণ হলো 11.1%, অক্সিজেনের পরিমাণ হলো 88.9%। তাহলে আমরা জলটাকে যত পরিমাণে নিই না কেন, সে 5 গ্রাম বা 50 গ্রাম বা 56.5 গ্রাম, আমরা যে পরিমাণে নিই না কেন, সবসময় শতকরা সংযুক্তি জলের একই থাকবে, অর্থাৎ 11.1% হাইড্রোজেন এবং 88.9% অক্সিজেন নিয়ে জলটা গঠিত হবে। এবং এই যে টোটাল সংযুক্তি, সেটা হচ্ছে যৌগের শতকরা সংযুক্তি। ঠিক আছে, তো শতকরা সংযুক্তি আমরা কিভাবে নির্ণয় করব? যেমন ধরো জলে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করব। তো জলের আণবিক ওজন আমরা জানি কত, 1 × 2 + 16 = 18। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত হবে, হাইড্রোজেন কত গ্রাম আছে, দুভাগ হাইড্রোজেন আছে, মানে তাহলে 1 × 2, আর টোটাল যে আণবিক ওজন সেটা কত, 18 × 100%, সমান কাটাকাটি করলে হবে 11.1%। ঠিক আছে, আবার অক্সিজেনের শতকরা সংযুক্তি এখানে হবে কত, অক্সিজেনের 16 ভাগ অক্সিজেন আছে জলে, আর টোটাল আণবিক ওজন 18 × 100% সমান 88.9%, বা আমরা 100 থেকে 11.1% বিয়োগ করলেই এই 88.9%ই পাবো, কারণ এটা দুটো মৌল নিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে, তারপরে ধরো ফেরিক অক্সাইড, এর আয়রনের শতকরা সংযুক্তি এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করব। তো ফেরিক অক্সাইডের প্রথমে আমরা আণবিক ওজন বের করব, যে কত, আয়রনের হচ্ছে 55.85, তাহলে 55.85 × 2 + 16 × 3 = 159.7। তাহলে আয়রনের শতকরা সংযুক্তি কত হবে, আয়রন আছে কত ভাগ, 55.85 × 2 / আণবিক ওজন টোটাল 159.7 × 100% সমান 69.9494%। আবার অক্সিজেনের শতকরা সংযুক্তি হবে কত, কত ভাগ অক্সিজেন আছে, 16 × 3 ভাগ / টোটাল আণবিক ওজন 159.7 × 100% সমান 3.06%। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রতিটা যৌগে উপস্থিত মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো। এবারে আমরা যেটা জানবো স্থূল সংকেত ও আণবিক সংকেত সম্পর্কে, অর্থাৎ এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকিউলার ফর্মুলা। স্থূল সংকেত কোনটা, ধরো একটা যৌগ গ্লুকোজ, গ্লুকোজের সংকেত আমরা কী জানি, C6H12O6। তাহলে এখানে গ্লুকোজের যে উপস্থিত মৌলগুলির যে যে অনুপাত সেগুলো কত, 6:12:6। তাহলে এই যে উপস্থিত মৌলগুলির পরমাণুর যে অনুপাত সেটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসি, কত হবে, 1:2:1। তাহলে এই যে লঘিষ্ঠ আকারে আনার পরে আমরা যদি এর একটা সংকেত নির্ণয় করি, তাহলে কত হবে, C1H2O। তাহলে রেসপেক্টিভলি আমরা পরমাণু সংখ্যার লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পরে যে সংকেত পেলাম সেটাকে আমরা বলবো স্থূল সংকেত। অর্থাৎ কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণসংখ্যার অনুপাতে প্রকাশ করলে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলা হয়। ঠিক আছে, যেমন ধরো জলের আণবিক সংকেত আমরা জানি কত, H2O। তাহলে এর যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি কত হবে তোমার, 2:1, তার মানে একে লঘিষ্ঠ প্রকাশ 2:1ই থাকবে, তাহলে এটা H2O থাকবে। আবার CH2O, এর যদি কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত করি 1:2:1, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 1:2:1ই থাকবে, তাই এর সংকেত CH2O হবে। অর্থাৎ স্থূল সংকেত আণবিক সংকেত কখনো কখনো এক হতে পারে, কিন্তু স্থূল সংকেত সবসময় মৌলের সঠিক পরমাণু সংখ্যাকে, যৌগের সঠিক পরমাণু সংখ্যাকে নির্ণয় করে না। ঠিক আছে, আর আণবিক সংকেত কাকে বলবো, আণবিক সংকেত হলো যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলে। যেমন গ্লুকোজের সংকেত এখানে C6H12O6, তাহলে এখান থেকে আমরা জানতে পারবো যে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন পরমাণু ও 6টা অক্সিজেন পরমাণু মিলে একটা গ্লুকোজ অণু তৈরি করেছে।
তাহলে আণবিক সংকেতটা হলো যৌগের প্রকৃত সংকেত, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখব আণবিক সংকেত ও স্থূল সংকেতের সম্পর্ক কি। তাহলে এখানে আণবিক সংকেত যেমন গ্লুকোজের C6H12O6, আর স্থূল সংকেত পেয়েছে CH2O। তাহলে আণবিক সংকেত সমান লেখা যায় এন ইনটু স্থূল সংকেত। এন ইকুয়াল টু কি, পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 এগুলো, বা CH2O হোল 6 সমান এটাকে লেখা যায় C6H12O6। তাহলে এন ইকুয়াল টু এখানে 6 সমান লেখা যায় স্থূল সংকেত সাফিক্স এন, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু যখন অন হয় তখন স্থূল সংকেত আর প্রকৃত সংকেত একই হবে, যেমন ফর্মালডিহাইড এই CHO বা CH2O, এটা তোমার এন ইকুয়াল টু অন মানে এর স্থূল সংকেত প্রকৃত সংকেত একই থাকবে। আবার এই সংকেতগুলোকে যদি আমরা ওজনে প্রকাশ করি তাহলে আণবিক ওজন সমান এন ইনটু স্থূল সংকেত ওজন, এটা লেখা যায়, ঠিক আছে। এবার আমরা জানব রাসায়নিক সমীকরণ থেকে গণনা অর্থাৎ স্টয়সিওমেট্রি সম্পর্কে। আচ্ছা, ধরো একটা রাসায়নিক বিক্রিয়া এ প্লাস বি এখান থেকে তৈরি হচ্ছে C+D। তাহলে এ প্লাস বি এখানে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্টস, আর যেটা তৈরি হচ্ছে সেটা C+D, ওটা বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্টস। তাহলে এই যে একটা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশন থেকে আমরা ওর কী কী বিক্রিয়ক বা কী কী পদার্থ বিক্রিয়ার ফলে কী কী পদার্থ উৎপন্ন হয়েছে সেটা জানতে পারবো। তারপরে এখান থেকে আমরা এদের বিভিন্ন রকম পরিমাণ সম্পর্কে জানতে পারবো, যেমন ওজন বা আয়তন, যখন গ্যাস হবে তখন আয়তন সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে রাসায়নিক গণনা মূলত তিন প্রকারের হয়, একটা হচ্ছে ওজন ওজন গণনা, একটা ওজন আয়তন, আর একটা আয়তন আয়তন গণনা হয়। প্রথমে আমরা জানবো ওজন ওজন সংক্রান্ত গণনা। ধরো একটা রাসায়নিক সমীকরণ কার্বন প্লাস অক্সিজেন, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ ছাড়াও এদের পরিমাণ সম্পর্কে বুঝতে পারছি, যে কার্বনটা 1 মোল আছে, অক্সিজেনটা 1 মোল, মানে এদের যে আগের সহগ সেগুলো হচ্ছে ওদের মোলের পরিমাণ। তাহলে 1 মোল, 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে তৈরি হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, বা এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা কার্বন পরমাণু একটা অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে একটা কার্বন ডাইঅক্সাইড অণু তৈরি হয়েছে। তো অণু পরমাণু না বলে আমরা মোলটা বলবো, কারণ মোল ব্যবহারটা সুবিধাজনক, ঠিক আছে, এটা আমরা আগে জেনেছি। তাহলে এটাই আমরা বলতে পারি যে 1 মোল কার্বন মানে 12 গ্রাম কার্বন, আবার 1 মোল অক্সিজেন মানে এখানে বুঝতে পারছি যে 32 গ্রাম অক্সিজেন, কারণ অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব কত, 16। তাহলে দুটো পরমাণু আছে একটা অক্সিজেন অণুতে, তাই 32 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের 1 মোল মানে 44 গ্রাম। তাহলে এখান থেকে আমরা যদি ঘুরিয়ে প্রশ্ন করে যে 50 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে কত গ্রাম কার্বনকে দহন করতে হবে, তাহলে আমরা ওই দিক নিয়ে এটা পেয়ে যাবো যে 44 গ্রামের জন্য 12 গ্রাম লাগে, ঠিক আছে। বা 30 গ্রাম কার্বন পরমাণুকে দহন করলে কত গ্রাম বা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে ওজন ওজন মানে একটা ওজন থেকে আরেকটা ওজন সম্পর্কে আমরা ধারণা করতে পারবো এখানে ওজন ওজন সংক্রান্ত গণনা থেকে, ঠিক আছে। তারপরে যেটা আছে ওজন আয়তন সংক্রান্ত গণনা। ধরো এখানে একটা বিক্রিয়া আছে যে পটাশিয়াম ক্লোরাইড, এ যখন হিট করা হয় তখন কী তৈরি হয়, পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন তৈরি হয়। তাহলে সবসময় আমরা ইকুয়েশনটা যেটা নেব সেটাকে সবসময় ব্যালেন্সড হতে হবে, সমিতি সমীকরণ থেকে আমরা গণনাগুলো করবো সবসময়। তাহলে এখানে ব্যালেন্স করার ফলে 2KCl O3, কারণ 2KCl প্লাস 3O2। তাহলে এখানে দেখো পটাশিয়াম ক্লোরেটের আণবিক ওজন কত হবে, এখানে 2 মোল আছে তাই 245 গ্রাম। এখানে অক্সিজেন একটা গ্যাস তাই এর আয়তন কত হবে, 1 মোল অক্সিজেনের জন্য 22.4 লিটার আয়তন হয়। তাহলে 3 মোলের জন্য 3×22.4 লিটার STP। তাহলে এখান থেকে আমরা এদের ওজন ও আয়তনের সঙ্গে আমরা রিলেট করতে পারবো। যেমন যদি বলা হয় যে 50 লিটার অক্সিজেন তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজিত করতে হবে বা দরকার কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের, সেটা আমরা বলতে পারবো। বা এখান থেকে বলা যেতে পারে যে তোমার 150 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে আমরা কত লিটার বা কত ML অক্সিজেন পাবো সে সম্পর্কে ধারণা করতে পারবো। ওই কীটনামে সব বের করতে পারবো এখান থেকে আমরা।
না এই সম্পর্ক থেকে, তাহলে এটাই হচ্ছে কি, একটা ওজন সাপেক্ষে আর একটা আয়তনের যে রিলেশন, তাহলে এটা হচ্ছে ওজন আয়তন সংক্রান্ত গণনা। ঠিক আছে, আর একটা গণনা আছে আয়তন আয়তন সংক্রান্ত গণনা, এটা আমরা পরের দিন এগুলো আরও আলোচনা করব বিস্তারিত। ঠিক আছে।